বাড়ি লতিরাজ কসু একের অরিজিনাল বীজ লতিরাজ কসু একের পুল নাটোরের লতিরাজ কসুর চারা লতিরাজ কসুর বীজ পানি কসুর পোয়া প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়েছি বাড়ি লতিরাজ কসু একের সংক্ষিপ্ত চাষ পদ্ধতি নিয়ে কথা বলার জন্য যাই হোক প্রিয় দর্শক আসুন আমরা গতকাল বাংলাদেশের তিন জায়গায় সারা প্রেরণ করেছি তার সংক্ষেপে বিবরণ দেওয়ার চেষ্টা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার চারা রয়েছে একই সাইজের চারা প্রত্যেকটা চারার গোড়াতে এক হাত এর মতো লতি রয়েছে দেখতে পাচ্ছেন সুস্থ সবল সবুজ বীজ ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায় প্রিয় দর্শক এই চারাগুলো আমরা গাইবান্ধা প্রেরণ করেছি দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত কচু একের বীজ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেক জায়গায় লতিরাজ কচু একের অরিজিনাল বীজ এখানে মোটামুটি পনেরোশো চারা রয়েছে এই চারাগুলো যাবে নাগেশ্বর দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত বাড়ি লতিরাজ কুসু একের বীজ প্রিয় দর্শক দেখেন একই সাইজের চারা এই চারা রোপণের পর মোটামুটি পঁয়তাল্লিশ দিনেই কম বেশি লতি উত্তোলন করা যাবে ভালো বীজের সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য হল একই সাইজের হতে হবে এবং সুস্থ সবল হতে হবে প্রিয় দর্শক এই চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এক হাজার চারা রয়েছে এই চারাগুলো যাবে সুদূর ভোলা মোহাম্মদ মিয়া নামে এক ভাই আমাদের কাছে চারাগুলোর অর্ডার করেছে আমরা তার জন্য এই চারাগুলো নির্বাচন করেছি প্রিয় দর্শক যে যেখান থেকে এই চারা সংগ্রহ করুন না কেন অবশ্যই যাচাই বাছাই করে সংগ্রহ করবেন তো আসুন আমাদের লতিরাজ কচু একের জমি থেকে একটু ঘুরে আসি এই জমি থেকে আমরা চারা সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন সুস্থ সবল গাছ এবং আপনাদের প্রয়োজনে অত্যন্ত মানসম্মত বাড়ি লতিরাজ কচু একের বীজ ফুল পোয়া বা চারা উৎপাদন করে রেখেছে দেখেন প্রত্যেকটা গাছে অসংখ্য লতি লতিতে পরিপূর্ণ হয়ে গেছে প্রিয় দর্শক বর্তমানে চাষের চেয়ে ইউটিউবার সংখ্যা বেশি তাই সাবধানতা অবলম্বন করে চারা সংগ্রহ করুন যেখান সেখান থেকে চারা সংগ্রহ করবেন না বর্তমানে বিভিন্ন ফেসবুক পেজ যারা বাড়ি বাড়িলতিরাজকশে এক চাষ করে না এমন ব্যক্তিবর্গ কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে তাই এ সমস্ত জায়গা থেকে আপনারা চারা সংগ্রহ না করে বিশেষ করে কৃষক পর্যায়ে চারা সংগ্রহ করুন আমি কচু একের চাষের সাথে সরাসরি সম্পৃক্ত বর্তমানে আমার পাঁচ বিঘার উপরে চাষ করা রয়েছে এবং অত্যন্ত মাংসমতো বীজ ফুল পোয়া বা চারা উৎপাদন করে রেখেছি আপনারা চাইলে ভিডিও কলে আমাদের জমি দেখে চারা দেখে চারার অর্ডার করতে পারেন